জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলির সাথে ছবি না করার ঘোষণা দেওয়া সত্ত্বেও সেই শবনম বুবলিকে নিয়েই শুরু করেছেন নতুন ছবির কাজ। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন যে আমি আর ক্যামেরার সামনে বা আমার অডিয়েন্সের সামনে আনতে চাই। তবে নায়িকা শবনম বুবলি নিজেই নোয়াখালীর মেয়ে হওয়ায় আবারও সাড়া ফেলতে পারেন এই জুটি। এই ছবিটা মূলত পুরোটাই কমেডি নির্ভর একটি ছবি, আপনারা সকলেই নাম দেখেই হয়তো অনুমান করেছেন। ফুল এন্টারটেইনিং একটি মুভি, সো আই হোপ যে এই ছবিটি যারা হলে বসে দেখবেন খুব খুব মানে আনন্দিত হবে। কোরবানিদের রংবাজ এবং অহংকার দুটি ছবি দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়। এই জুটি প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি অনেক হিরোইনের সাথে কাজ করেছি, এখনও করছি, বেঁচে থাকলে সামনেও করবো, অনেকের সাথে কাজ করা হবে। তো আমি আসলে কেমিস্ট্রির জায়গাটা ক্রিয়েট করার চেষ্টা করি, কোয়ার্টিসদের সাপোর্টটা খুব দরকার। আর এমনিতে দর্শক যার সাথে দেখতে পছন্দ বেশি পছন্দ করে, যাদের সাথে বেশি সফল হয়েছি, বেশি সফল হচ্ছি, দেখতে বেশি পছন্দ করছি, এটা তো একান্তই অডিয়েন্সের ব্যাপার। এদিকে শাকিব খানের জুটি হিসেবে চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের রিপোর্ট অনুসারে তার জুটি হিসেবে আছেন শাকিব খান এ পর্যন্ত সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ও তার সহধর্মিনী অপু বিশ্বাসের সাথে। এর পরের সর্বোচ্চ জুটি শবনমের সাথে, আর এখন তাকে বেশি দেখা যাচ্ছে শবনম বুবলির সাথে। তবে পরিচালক উত্তম আকাশের পরিচালনায় শাকিব খান শবনমের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঢাকায় পোলা বরিশালা মায়া নামে আরেকটি ছবিতে, যে ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। বরিশালের মাইয়া তুমি কসম লাগে হুইনা যাও, মায়া ভরা চোখে একবার সাও। শোনো শোনো ফোঁড়া কাইয়া পড়া জামর ধর ফোঁড়াই, কেমন কইরা তোমার কাছে যা। শাকিব বুবলির এই জুটি কি পারবে শাকিব শবনমের জুটি জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে, নাকি রংবাজ এবং অহংকারের মতো এই ছবিটিও দর্শক বর্জন করবে? আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান, সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।